हेलो स्टूडेंट्स, वेलकम टू योर चैनल ऑनलाइन क्लास विद न्यू वे। चैनलेर माध्यमे तुम्हारे सामने पश्चिम बंग बोर्ड बा वेस्ट बेंगल बोर्डेर माध्यमिक इलेवेन एवं टुएल्वर प्रतिनियत प्रतिदिन किन्तु तुम्हारे जो वीडियो एने थी चैनलेर ओपरे तुम्हारा कि पा एम सिक्यू एस ए किऊ प्रश्न उत्तर ए सजेशन भित्तिक समस्त रकम वीडियो किन्तु आमार चैनेले पेये जाबे। ताछाड़ा चैनेले तुम्हारा देखते पाच्छो आलादा करे वीडियोर प्लेलिस्टो करा आछे जेखाने तुम्हारा प्रत्येकटा क्लासेर अध्याय भित्तिक वीडियो तुम्हारा परपर देखते पेये जाबे। एई वीडियोगुली तुम्हारे आपकामिंग बोर्ड एक्सामेर जोन्नो किन्तु खूबई हेल्पफुल होते चलेछे। तो आर देरी ना करे कि करते हबे तोमादेर, चैनलटिके सबसक्राइब कर दिए पाशे थाका बेल आइकनटिके क्लिक कर परवर्ती समस्त वीडियो और अपडेट्स सवार आगे पे जावर जो। चलो शुरू करा जाक वीडियो। तो छात्र छात्री, आज तुम्हारे अनुरोधे माध्यमिक जीवन विज्ञान 2021 एबीटीए टेस्ट पेपर आज के दूटी नय तीन पेजर समाधान नहीं आलोचना करब। पेज नम्बर 145, 164 और 182। यही तीनटे पेजर समस्त रकम छोटो प्रश्न उत्तर और समाधान नहीं आलोचना करब और तर विश्लेषण करब। भिडियो जेहेतु तीनटे पेज नहीं आलोचना करी तई भिडियो एक लेंदी होते पारे। और तुम्हारा स्किप करो ना, सम्पूर्ण देखो भिडियो थे तुम्हारा क्योंकि अनेक नतून किछु जानते पारबे। এছাড়াও অন্যান্য এবিটিএ 2021 এর অন্যান্য বিষয়ের পেজগুলির সলভ যদি তোমরা না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। প্রথমে আলোচনা করব পেজ নাম্বার 145 নিয়ে। দেখো প্রথম প্রশ্ন, পতঙ্গভুক উদ্ভিদের পাতায় পতঙ্গ বসলে পত্রফলকের কোর্ষিকাগুলি সঞ্চালিত হয়ে পতঙ্গকে ঘিরে ফেলে। এটি একটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, কেমোনাস্টিক চলন। দু নম্বর প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, হাইপোথ্যালামাস। তিন নম্বর প্রশ্ন, ক্ষুধার ও তৃষ্ণার কেন্দ্র যে অংশে অবস্থান করে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, হাইপোথ্যালামাস। এটি দাগ দেওয়া হয়নি, তোমরা একটু দাগ দিয়ে নিও। এটির উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, হাইপোথ্যালামাস। চার নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ভলভক্স। পাঁচ নম্বর প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয় সেটি হলো। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, কণিনিকা। ছ নম্বর প্রশ্ন, তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু তৈরি হতে দেখলে না, এই কোষ বিভাজনকে বলা হয়। উত্তর হয়ে যাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন, কারণ একমাত্র অ্যামাইটোসিস কোষ বিভাজনেই ব্যামতন্তু গঠিত হয় না বলে একে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। পরের প্রশ্ন, সাত নম্বরের দিকে আমরা চলে যাব, ডিম্বকের মধ্যে ডিম্বাণুর সঙ্গে পুংগ্যামেটের মিলনের ফলে সৃষ্টি হয়। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, এককোষী জাইগোট। পরের প্রশ্ন দেখে নেবো আট নম্বর, কোন প্রকার জনন প্রক্রিয়ায় মিওসিস বিভাজন অবশ্যম্ভাবী। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, যৌন জনন। ন নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএতে উপস্থিত শর্করাটি হলো। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, পাঁচ কার্বনযুক্ত বা ফাইভ সি যুক্ত, সি মানে কার্বন। দশ নম্বর প্রশ্ন, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকলে তাকে বলে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, মেটাসেন্ট্রিক। এগারো নম্বর প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, দুই ধরনের। বারো নম্বর প্রশ্ন, লোকাস অবস্থান করে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ক্রোমোজোমে। তেরো নম্বর প্রশ্ন, মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, বার্ধক্য। চোদ্দ নম্বর প্রশ্ন, মাতা বর্ণান্ধ কিন্তু পিতা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলে তাদের যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার বর্ণান্ধ হওয়ার আশঙ্কা শতকরা কত ভাগ। উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে, শূন্য শতাংশ, মানে কোনো কন্যাই কিন্তু এখানে বর্ণান্ধ হবে না। তারপরের প্রশ্ন, পনেরো নম্বর, ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ বা জিনের পরিবর্তন হলো। উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে, মিউটেশন। এবার আমরা দেখে নেবো এখান থেকে যে শূন্যস্থান পূরণগুলি আছে সেগুলি নিয়ে। ড্যাশ হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার, উত্তর হয়ে যাবে জিব্রেলিন হরমোন। টু পয়েন্ট টু এ বলছে, ডিএনএ আরএনএ এবং ড্যাশ দিয়ে গঠিত হয় ইউক্যারিওটিক ক্রোমোজোম। এর উত্তর হয়ে যাবে প্রোটিন, ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড। টু পয়েন্ট থ্রিতে বলছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বাইরে থেকে যে আবরণ দ্বারা আবৃত থাকে তা হলো। উত্তর হয়ে যাবে মেনিঞ্জেস, এটি সাধারণত ত্রিস্তরীয় হয়। টু পয়েন্ট ফোরে, ড্যাশ হলো একটি ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন রোগ, এর উত্তর হয়ে যাবে হিমোফিলিয়া। টু পয়েন্ট ফাইভ, কন্যা সন্তান বাবা ও মায়ের উভয়ের থেকেই ড্যাশ ক্রোমোজোম পায়। উত্তর হয়ে যাবে এক্স ক্রোমোজোম, কারণ কন্যার সন্তান যে থাকে তার সেক্স ক্রোমোজোম দুটি এক্স এবং এক্স প্রকৃতির হওয়ায় কিন্তু এখানে বাবা এবং মা উভয়ের থেকেই একটি করে এক্স ক্রোমোজোম সে পায়। টু পয়েন্ট সিক্সের প্রশ্ন, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে। উত্তর হয়ে যাবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এবার দেখে নেবো সত্য মিথ্যা। প্রথমে, বিভাজনে সক্ষম কিন্তু উদ্দীপনা পরিবহনে অক্ষম স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো নিউরোক্লিয়া, এটি সঠিক। তো দেখো যেগুলি সঠিক আছে সেগুলি এখানে রাইট চিহ্ন দিয়ে বোঝানো আছে, যেগুলি মিথ্যা সেগুলি কাটা চিহ্ন দিয়ে বোঝানো আছে। পরের প্রশ্ন, ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটের মিলনে হোমোজাইগোট গঠিত হয়। এর উত্তর হয়ে যাবে, এটি হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা, এর উত্তর হয়ে যাবে কিন্তু হেটেরোজাইগেট গঠিত হয়।
9 প্রশ্ন, হাঁটু সন্ধি হলো এক প্রকার বল ও সকেট অস্থিসন্ধি, এটিও মিথ্যা কারণ হাঁটু সন্ধি হলো এক প্রকার কবজা সন্ধি। 2.10 মটর গাছের বীজের বর্ণ হলুদ, বীজের হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের ওপর প্রকট, এটি সত্য। 2.11 উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটি মিথ্যা হয়ে যাবে, উদ্ভিদ কোষ বিভাজনের সময় মাইক্রোটিবিউল থেকে বেমতন্তু গঠিত হয়। 2.12 মাইটোসিস কোষ বিভাজনকালে ক্রসিং ওভার ঘটে, এটিও মিথ্যা হয়ে যাবে, এটির উত্তর হয়ে যাবে মিওসিস কোষ বিভাজনকালে ক্রসিং ওভার ঘটে। এই ছিল এখান থেকে যে সত্য মিথ্যাগুলি রয়েছে তার উত্তর। এবার চলে যাব আমরা স্তম্ভ মেলাবের দিকে। এ স্তম্ভে প্রথমে রয়েছে দ্বিনেত্র দৃষ্টি, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার 2, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা। তারপরে এ স্তম্ভের 2 রয়েছে মাইক্রোটিবিউল, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার 3, কোষ বিভাজনের সময় বেমতন্তু। তারপরে রয়েছে এ স্তম্ভের 3 অসম্পূর্ণ প্রকটতা, এটির উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার 1, 1:2:1। তারপরে এ স্তম্ভের অপশান নাম্বার 4 রয়েছে সাইটোকাইনেসিস, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার 6, কোষপাত। তারপরে এ স্তম্ভের পরেরটাই রয়েছে সাইনোভিয়াল তরল, এটির উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার 4, অস্থি সন্ধি। এই ছিল এখান থেকে স্তম্ভ মেলাও যেগুলি রয়েছে তার উত্তর। এবার আমরা দেখে নেব এখান থেকে কিছু একটি বাক্যে বা একটি শব্দে উত্তর। কোন উদ্ভিদের মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়, উত্তর হয়ে যাবে কিন্তু সুন্দরী গাছের মূলে কিন্তু দেখা যায় হচ্ছে তোমাদের নেগেটিভ জিওট্রপিক চলন। তারপরে বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো, কায়াজমা, ক্রসিং ওভার, মাইটোসিস, নন সিস্টার ক্রোমাটিক। এখানে বিসদৃশ শব্দটি হচ্ছে মাইটোসিস। 2.21 শূন্যস্থানে উপযুক্ত শব্দের বসাও, এটি হচ্ছে পাথরকুচি ইষ্টু পত্রজমুকুল, মানে পাথরকুচি উদ্ভিদে পত্রজমুকুল দেখা যায়, তাহলে কচুরিপানায় কী দেখা যাবে দেখো, এর উত্তর আমি নিচের দিকে লিখে দিয়েছি 2.2.1 বলে, এই যে দেখো খর্বধারক। তারপরে 2.2.2 লম্বা মটর গাছ ও শঙ্কর মটর গাছের মধ্যে পার্থক্য কী, তো এর উত্তর দেখো আমি তোমাদের ওপর দিকে লিখে দিয়েছি 2.2.2 বলে, লম্বা মটর গাছের জিনোটাইপ ক্যাপিটালটি হয়, আর শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ হয় ক্যাপিটালটি স্মলটি। তার পরের প্রশ্ন ফিনোটাইপ কী, উত্তর ওপরে লিখে দিয়েছি দেখো, জিনোটাইপের বাহ্যিক বহিঃপ্রকাশকে ফিনোটাইপ বলা হয়। 2.24 প্রশ্ন বহু বিভাজন দেখা যায় কোন প্রাণীতে, উত্তর নিচে লিখে দিয়েছি 2.24, উত্তর হয়ে যাবে প্লাজমোডিয়াম। তারপরে 2.25 প্রোটোনোব বলতে কী বোঝো, এটির উত্তর নিচে লিখে দিয়েছি যেসব ব্যক্তির লাল রঙের প্রতি বর্ণান্ধতা রয়েছে সেই সকল ব্যক্তির প্রোটোনোব রোগ হয়। 2.2.6 মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখে, এটি হয়ে যাবে কানের মুক্তলতি। এই ছিল পেজ নাম্বার 145 সমস্ত রকম ছোট প্রশ্ন এবং তার উত্তর। চলে যাবো এবার পরবর্তী পেজ নাম্বার 164। প্রথম প্রশ্ন পতঙ্গভুক উদ্ভিদের চলন হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1, কেমোনাস্টিক চলন। পরের প্রশ্ন যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয় সেটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1, ট্রিপটোফ্যান। 3 প্রশ্ন একটি কিটোজেনিক হরমোন হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1, গ্লুকাগন। তারপরে আচ্ছা এখানে তোমাদের একটি কথা বলে দিই, ইনসুলিনকে কিন্তু অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এটি কিটোজেনিক হবে না। আর ইস্ট্রোজেন তোমরা জানো, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হচ্ছে ডিম্বাণু থেকে নিঃসৃত হরমোন, এগুলো কিটোজেনিক হরমোন নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, গ্লুকাগন। পরের প্রশ্ন যে কোষ মায়োলিন আবরণী তৈরি করে সেটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 6, সোয়ান কোষ। 5 প্রশ্ন একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1, ডেল্টয়েড। 6 প্রশ্ন একটি কোষ থেকে 128 কোষ তৈরি করতে কতবার মাইটোসিস বিভাজন প্রয়োজন হবে, উত্তর হয়ে যাবে 7, কারণ কি দেখো ফর্মুলা হচ্ছে 2^n। তো 2^n মানে এখানে যদি 28 আমরা 2 দিয়ে লসাগু করে ভাঙি তো 28 জায়গায় আসবে 2^7, সেক্ষেত্রে n এর মান হয়ে যাবে 7, চোখ এক্ষেত্রে মাইটোসিস বিভাজন হবে 7। পরবর্তী প্রশ্ন 7 পুরুষের দেহকোষে অটোজোম ও এক্স ক্রোমোজোমের অনুপাত কত, দেখো অটোজোম থাকে 44টি আর সেক্স ক্রোমোজোম থাকে 2টি, তাহলে এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3, 44:2। 8 প্রশ্ন যৌনক্রমের অযৌন জনু বলতে বোঝায় যে দশাকে, সেটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2, রেণুধর দশা। 9 প্রশ্ন মাইক্রো প্রোপাগেশনে প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে গঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1, ক্যালাস। 10 প্রশ্ন পরাগনালী যদি ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলীতে পৌঁছায় তাহলে তাকে বলে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2, পোরোগ্যামি। 11 প্রশ্ন দুটি শঙ্কর লম্বা মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F1 জনিতে শতকরা কত ভাগ লম্বা এবং খর্ব মটর উদ্ভিদ উৎপন্ন হবে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3, 75% এবং 25%। 12 প্রশ্ন এক একটি প্রজাতির জনসমষ্টির যত জিন আছে তাদের সমষ্টিকে বলে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1, জিন পুল। 13 প্রশ্ন থ্যালাসেমিয়া সংক্রান্ত ভুল তথ্যটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2, সেক্স ক্রোমোজোম সংযোজিত রোগ। 14 প্রশ্ন অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন ফ্যাক্টরটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2, 8। 15 প্রশ্ন যদি মাতা স্বাভাবিক ও পিতা বর্ণান্ধ হয় তবে তার বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা, এক্ষেত্রে হয়ে যাবে 0%। তারপরে শূন্যস্থান দেখো, প্রথম প্রশ্ন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশ চলন বলে, উত্তর হয়ে যাবে ন্যাস্টিক চলন। পরের প্রশ্ন ড্যাশ বিএমআর
নিয়ন্ত্রণকারী হরমোনের উত্তর হয়ে যাবে থাইরক্সিন। তিন নম্বর প্রশ্ন, দুটি হ্যাপ্লয়েড গ্যামেট মিলনে ডিপ্লয়েড ড্যাশ তৈরি হয়, উত্তর হয়ে যাবে জাইগোট। পরের প্রশ্ন, উদ্ভিদের দেহকোষে অটোসোমের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে 2N। পরের প্রশ্ন, ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনোসিস ঘটে, উত্তর হয়ে যাবে কোষপাত বা সেলপ্লেট গঠনের মাধ্যমে। ছ নম্বর প্রশ্ন, কোষ বিভাজনকালে ক্রোমোজোমের ড্যাশ অংশের সাথে বেমতন্তু যুক্ত থাকে, উত্তর হয়ে যাবে কাইনেটোকোর। দেখে নেবে এবার সত্য মিথ্যা, লোকাস অবস্থান করে সেন্ট্রোমিয়ারে, এটি মিথ্যা হয়ে যাবে কারণ লোকাস অবস্থান করে ক্রোমোজোমে। দু নম্বর প্রশ্ন, যৌন জননের একক রেণু, এটি ভুল, এটির উত্তর হয়ে যাবে গ্যামেট। তিন নম্বর প্রশ্ন, ডিএনএতে ইউরাসিল নামক ক্ষারকটি থাকে, এটি মিথ্যা হয়ে যাবে আরএনএতে ইউরাসিল নামক ক্ষারকটি থাকে। চার নম্বর প্রশ্ন, শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড প্রকৃতির, এটি সত্য। তারপরে প্যারামিসিয়ামের গমনাঙ্গ হলো ক্ষণপাত, এটি মিথ্যা। প্যারামিসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া আর ক্ষণপাত হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। ছ নম্বর হচ্ছে পত্রাশ্রয়ী মুকুল দেখা যায় কচুরিপানাতে, এটিও হয়ে যাবে মিথ্যা। এবার চলে যাবো আমরা স্তম্ভ মেলাবের দিকে। স্তম্ভের প্রথমে রয়েছে হলুদ গোলাকার বীজ, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার ডি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তারপরে এ স্তম্ভে দু নম্বরে রয়েছে গ্যামেটের মিলন, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার এফ, জাইগোট। তারপরে তিন নম্বরে এ স্তম্ভে রয়েছে সংকর লম্বা, এর উত্তর হয়ে যাবে কিন্তু বি স্তম্ভের অপশান নাম্বার ই, ক্যাপিটাল টি স্মল টি। তারপরে এ স্তম্ভে চার নম্বরে রয়েছে ফল পাকাতে সাহায্য করে, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার সি, ইথিলিন। তারপরে এ স্তম্ভে পাঁচ নম্বরে রয়েছে উদ্ভিদের শস্য, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার এ, ট্রিপ্লয়েড। তারপরে এ স্তম্ভে রয়েছে 3:1, এটি হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার টু, ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপ অনুপাত। পরের প্রশ্ন, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত, উত্তর হয়ে যাবে 12 জোড়া। তারপরে বলা হচ্ছে বিসদৃশ শব্দটি খুঁজে বার করো, হিস্টোন পিউরিন বেস পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিড, এর উত্তর হয়ে যাবে হিস্টোন। চার নম্বর প্রশ্ন, সিস্টার ক্রোমাটিড কি, দেখো এর উত্তরটি আমি তোমাদের স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নোট ডাউন। এর উত্তরটি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের অন্তর্গত প্রতিটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলে, এরা সাধারণত সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এই ছিল সিস্টার ক্রোমাটিড কি তার উত্তর। তারপরে আলফা গ্লোবিন জিন কোন ক্রোমোজোমে অবস্থিত, উত্তর হয়ে যাবে 16 নং ক্রোমোজোমে। তারপরে কোন হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল প্রতিরোধ করে, উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন বা কাইনিন। তারপরে একটি নিউরো হরমোনের নাম লেখো, এটির উত্তর হয়ে যাবে এডিএইচ বা ভেসোপ্রেসিন, এডিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যান্টিডাইউরোটিক হরমোন। তারপরে ক্ষণপথ কি, ক্ষণপথ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। এই ছিল পেজ নাম্বার 164-তে সমস্ত রকম ছোট প্রশ্ন উত্তর। চলে যাবো পরবর্তী পেজ, পেজ নাম্বার 182-তে। এখন প্রথম প্রশ্ন, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, 12 জোড়া। দু নম্বর প্রশ্ন, হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, এডিএইচ। তিন নম্বর প্রশ্ন, লজ্জাপতির পাতা স্পর্শ করলে যে কারণে নুয়ে পড়ে তা হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, সিসমোনাস্টি চলনের জন্য। চার নম্বর প্রশ্ন, হিঞ্জ বা কবজা সন্ধি দেখা যায়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, কনুইতে। পাঁচ নম্বর, একটি নিউরো ট্রান্সমিটার হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, অ্যাসিটাইল কোলিন। পরের প্রশ্ন, ছ নম্বর, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, জিব্বের এলিন। পরের প্রশ্ন, সাত নম্বর, এটি স্পেলিং মিস্টেক আছে, এটি হবে প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, অ্যামাইটোসিস। আট নম্বর প্রশ্ন, জলপরাগী পুষ্প হলো, উত্তর হয়ে যাবে এখানে অপশান নম্বর খ, শুধু পাতা হবে না, এটি হয়ে যাবে পাতা ঝাঁজি বা পাতা শ্যাওলা। ন নম্বর প্রশ্ন, 60 বছরের পরমাণব দেহের পরে, এটি পরে হবে, 60 বছরের পরে মানব দেহে শুরু হয়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, বার্ধক্য দশা। দশ নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশকে বলে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, ক্রোমোমিয়ার। এগারো নম্বর প্রশ্ন, দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনিত অর্থাৎ F1 শঙ্কর কালো গিনিপিক কতগুলি হবে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, 50%। বারো নম্বর প্রশ্ন, খর্ব মটর গাছ সবসময়ই হয়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, হোমোজাইগাস। তেরো নম্বর প্রশ্ন, নীল বর্ণান্ধতাকে কী বলা হয়, উত্তর হয়ে যাবে ট্রাইটানোপিয়া। আর লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। চোদ্দ নম্বর প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, 2। পনেরো নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুক্রাণুকে সূচিত করে, উত্তর হয়ে যাবে 22A+X অথবা ওয়াই, মানে 22টি অটোজোম, তার সঙ্গে একটি সেক্স ক্রোমোজোম এক্সও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে। চলে যাবো আমরা শূন্যস্থান পূরণের দিকে। গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ড্যাশ নামক হরমোন, উত্তর হয়ে যাবে প্রোজেস্টেরন। 2.2, বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে ড্যাশ বলে, একে বলা হয় ক্যাটারাক্ট বা ছানি। তিন নম্বর প্রশ্ন, ফ্লাজেলাযুক্ত রেণুকে বলা হয়, উত্তর হয়ে যাবে জুসপোর। 2.4, নিউক্লিয়ার বিভাজনকে বলে, নিচে আমি লিখে দিয়েছি দেখো 2.4 বলে, এটি উত্তর হয়ে যাবে ক্যারিওকাইনেসিস। 2.5, একই ড্যাশ বিভিন্ন রূপকে অ্যালিল বলে, উত্তর হয়ে যাবে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। ছ নম্বর প্রশ্ন, ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী, উত্তর হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা। চলে আসবো এবার আমরা এখান থেকে সত্য মিথ্যায়। প্রথম, বেটে মটর গাছ হলো মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটি সত্য। তারপরে 2.8 বলছে, মানুষের হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটি চারটি পেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, এটিও হয়ে যাবে সত্য।
2.9 বলছে রিকম্বিনেশন প্রজাতিতে প্রকরণ সৃষ্টি করে এটিও সত্য। তারপরে G0 বা গ্রোথ জিরো দশা দেখা যায় সমস্ত দেহকোষে এটি মিথ্যা। 2.11 পিউপিলের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে এটিও সত্য। 2.12 থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় এটিও হয়ে যাবে কিন্তু সত্য। তো এই ছিল এখান থেকে যে সত্য মিথ্যাগুলি ছিল তারও উত্তর। এবার চলে যাব আমরা স্তম্ভ মেলাবের দিকে। দেখো প্রথম রয়েছে স্তম্ভে 2,4-D হরমোন, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার গ আগাছা নাশক। তারপরে রয়েছে এ স্তম্ভের অপশান নাম্বার 2 অ্যাক্সন ডেনড্রন সংযোগস্থল, একে বলা হয় বি স্তম্ভের অপশান নাম্বার ঘ সাইন্যাপস। তারপরে রয়েছে এ স্তম্ভের স্যাড বডি, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার উমা গৌণ খাজ। তারপরে এ স্তম্ভের 4 রয়েছে রাঙা আলু, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার ক মূলজমূল। তারপরে এ স্তম্ভে রয়েছে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি স্মল টি, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নাম্বার ক টেস্ট ক্রস। তারপরে এ স্তম্ভে রয়েছে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি স্মল টি, এটি হয়ে যাবে কিন্তু বি স্তম্ভের অপশান নাম্বার চ ব্যাক ক্রস। এই ছিল এখান থেকে যে স্তম্ভ মেলাগুলি ছিল তার উত্তর। চলে আসবো এবার একটি বাক্যের উত্তর। ক্লাসিক হিমোফিলিয়া ইজ টু হিমোফিলিয়া এ, তাহলে খ্রিস্টমাস রোগ ইস টু কী হবে, উত্তর হয়ে যাবে হিমোফিলিয়া বি। কারণ ক্লাসিক হিমোফিলিয়া ক্লাসিক হিমোফিলিয়াকে হিমোফিলিয়া বলা হয়, খ্রিস্টমাস রোগ বলা হয় হিমোফিলিয়া বিকে। 2.20 জিনের রূপভেদ ইস টু অ্যালিল, তাহলে জিনের অবস্থান সমান সমান কী হয়ে যাবে লোকাস। বিসদৃশ শব্দ বলছে GTH, MSH, TSH, FSH, একমাত্র এখানে শুধু TSH এই হরমোনটি অগ্রপিটিটারি থেকে নিঃসৃত হয়, বাকিগুলো কিন্তু নয়, তাই এটি বিসদৃশ শব্দ। তারপরে নিচে 4 বিষয়ের মধ্যে 3 একই বিষয়ের অন্তর্গত, কর্নিয়া, অক্ষিগোলক, রেটিনা, পিতবিন্দু, এর উত্তর হয়ে যাবে অক্ষিগোলক, অক্ষিগোলকের মধ্যেই কিন্তু এই সব কিছু থাকে। তারপরে 2.23 সেরিবেলামের কাজ কী, উত্তর হয়ে যাবে দেহের ভারসাম্য রক্ষা করা। সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, তার কাজ দেহের ভারসাম্য রক্ষা করা। 2.24 বলছে কায়াজমা কী, দেখো নিচে উত্তরটা লেখা রয়েছে, পড়ে বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নিও। মিওসিসের প্রথম প্রোফেজ দশায় হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের দুটি নন সিস্টার ক্রোমাটিড যুক্ত হয়ে যে এক্স আকৃতির গঠন সৃষ্টি করে তাকেই কিন্তু বলা হয় কায়াজমা। 2.25 বলছে বাবা মা দুজনেই হিমোফিলিয়া বাহক হলে কিরূপ সন্তান সৃষ্টি হতে পারে। দেখো প্রশ্নটি এখানে ভুল আছে, এখানে মা বাহক হতে পারে, বাবা কিন্তু হিমোফিলিয়া বাহক হতে পারে না। 2.26 বলছে ম্যালিগন টিউমার কী, উপরে উত্তর লিখে দিয়েছি। দেখো দ্রুত ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট বিনাইল টিউমার থেকে যখন নিউক্লাস্টিক কোষটি বিচ্ছিন্ন হয়ে দেহের অন্যত্র যে টিউমার সৃষ্টি করে তাকেই বলা হয় কিন্তু ম্যালিগন টিউমার। তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের এবিটিএ লাইফ সায়েন্স 2021 তিনটি পেজ, পেজ নাম্বার 145, 164, 182। এই তিনটি পেজের সমস্ত রকম যে ছোটো প্রশ্ন রয়েছে তার উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটিই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি সেই বিষয়ের উপরে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।